এবার আমেরিকার অন্যায় সমর্থন ইসরায়েলের জন্য চরম পরাজয় বয়ে আনবে হুঁশিয়ারি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত 3 জন শিশু। আবারও সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা। এদিকে আঙ্কারায় ইউক্রেন নিয়ে আলোচনা করবেন এরদোগান ও পুতিন। আরো জানিয়ে দিব, রেকর্ড সংখ্যক চীনা বেলুন শনাক্ত করলো তাইওয়ান, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এবার দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে গাজা যুদ্ধ নিয়ে যে হতাশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজা যুদ্ধে প্রতিরোধ কামিরাই বিজয়ী হবে দাবি হিজবুল্লাহ মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার আমেরিকার অন্যায় সমর্থন ইসরায়েলের জন্য চরম পরাজয় বয়ে আনবে হুঁশিয়ারি ইরানের। ইহুদিবাদী ইসরায়েল ও এর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের অন্যায় সমর্থন ইসরায়েলের জন্য চরম পরাজয় ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের চূড়াবালিতে ডুবিয়ে দিতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ কথা বলে এসেছে যে ফিলিস্তিন সংকট সমাধানের উপযুক্ত পন্থা যুদ্ধ নয়। ইসরায়েল আগ্রাসন চালিয়ে গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। এজন্য তিনি ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবানন সহ গোটা পশ্চিম এশিয়ার প্রতিরোধ সংগঠনগুলোর অবিচলতার প্রশংসা করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ নেতারা চলমান যুদ্ধে কৌশলী ও বিজ্ঞচিত মনোভাব প্রদর্শন করেছেন। তিনি বলেন, আজ আমরা দেখছি বিজয়ী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামাসকে সামনে রেখে একটি রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছে। গাজাবাসীর প্রতি সংহতি প্রদর্শন করে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র পাস টুডে। এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত 3 জন শিশু। পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। খারকিভে মস্কো ড্রোন হামলায় প্রাণ গেছে 3 জন শিশু সহ 7 জনের। শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটির গভর্নর ওলেক্সিনেহুব টেলিগ্রামে বলেছেন, হামলায় 7 বছর ও 4 বছর ও 6 বছর বয়সী 3 জন শিশু নিহত হয়েছে। এই হামলায় বিধ্বস্ত হয়েছে 15টি আবাসিক ভবন। বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, তবে নিরাপদে উদ্ধার করা হয় 50 জন বাসিন্দাকে। এদিকে ইউক্রেন সেনাদের দাবি, মস্কোর 2টি কমান্ডো পোস্ট ও 2টি অস্ত্রাগার ধ্বংস করেছে তারা। কুপিয়ানস্ক, ক্রিয়াসনি, লিম্যান সহ বিভিন্ন স্থানে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবি করেছে মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের একাধিক ঘাঁটিতে সমরাস্ত্র ও সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ধ্বংস করেছে হাউইটজার 2টি ট্যাঙ্ক, 3টি সাজোয়াজান ও 2টি অস্ত্রাগার। এছাড়া 15টি রকেট ও 97টি ড্রোন ধ্বংস দাবিও করে রুশ সেনারা। আবারও সিরিয়ায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি বিমান হামলার জবাব দিয়েছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিবেশী দেশটির উত্তরে অসংখ্য বিমান হামলা চালিয়েছে। বেশিরভাগ হামলায় প্রধানত হিজবুল্লাহ যোদ্ধা সহ ইরান সমর্থিত বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে চালানো হয়। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর হামলা আরো বেড়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, দিবাগত রাতে দামেস্ক প্রদেশের দিমাস এলাকা সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি সামরিক সূত্রে বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে,
গতকাল স্থানীয় সময় রাত 1:05 দিকে ইসরায়েলি বাহিনী দামেস্কের গ্রাম অঞ্চলে বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলকৃত গোলান মালভূমি থেকে হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে এবং এগুলোর কয়েকটিকে ভূপাতিত করতে পেরেছে। তারা আরো বলেছে হামলার কারণে কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এদিকে আঙ্কারায় ইউক্রেন নিয়ে আলোচনা করবেন এরদোগান ও পুতিন। আঙ্কারা সফরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি এবং গ্যাস হাব স্থাপন নিয়ে আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক খবর জানিয়েছে, তুর্কি পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান পুতিনের সফরের নির্দিষ্ট তারিখ জানাননি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলার পর এটি হবে তার প্রথম কোন ন্যাটো দেশ সফর। তুরস্কের এক কর্মকর্তা বলেছেন, পুতিন 12 ফেব্রুয়ারি তুরস্ক সফর করতে পারেন। কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য মধ্যস্থতা করে যাচ্ছে আঙ্কারা। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ চুক্তির আওতায় যুদ্ধকালে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য একটি নিরাপদ করিডোর গড়ে তোলা হয়েছিল। 2023 সালের জুলাই মাসে রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসে। মাল্টার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুক্তি পুনরুজ্জীবিত করতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে তুরস্ক। তিনি বলেছেন, জ্বালানি নীতির ভিন্নতা থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া ও দক্ষিণ ককেসাস অঞ্চলের সংঘাত সহ বিভিন্ন ইস্যুতে মস্কোর সঙ্গে চলমান নিয়মিত সংলাপে গুরুত্ব দেয় আঙ্কারা। এবার রেকর্ড সংখ্যক চীনা বেলুন শনাক্ত করলো তাইওয়ান, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীর আকাশসীমায় রেকর্ড 8টি চীনা বেলুন শনাক্ত করতে সক্ষম হয়েছে। শনিবার দেশটি এমন দাবি করেছে বলে খবর দিয়েছে আল আরাবিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় এসব বেলুন শনাক্ত করেছে তারা। এই বেলুনগুলোর মধ্যে 2টি দ্বীপের উপর দিয়ে উড়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন, তবে নিজেদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান। গত ডিসেম্বর থেকে তাইওয়ানের আকাশে চীনা বেলুন শনাক্ত করার অভিযোগ করছে তাইওয়ান। তাইপের দাবি, এসব বেলুন বিমান চলাচলের সুরক্ষা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রচেষ্টার জন্য হুমকি স্বরূপ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে চীনা সামরিক কর্মকাণ্ডের উপর তাইওয়ানের প্রতিদিনের রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রথম বেলুন এবং শেষটি সন্ধ্যার দিকে শনাক্ত করেছে তারা। মন্ত্রণালয়ের দেওয়া মানচিত্র অনুযায়ী বেলুন দুটি তাইওয়ানের উত্তর অঞ্চল অতিক্রম করেছে। অন্যগুলো অদৃশ্য হওয়ার আগে উপকূলের কাছে পৌঁছেছিল, তবে একটি বেলুন তাইওয়ানের উত্তরে সমুদ্রের উপর দিয়ে উড়েছিল। গত মাসে চীন সরকার বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সেগুলো আবহাওয়া সংক্রান্ত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। এদিকে দখলকৃত অঞ্চলে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডির প্রতিবেদন স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের সাথে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে। সার্বিক এ পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মুডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে। শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মুডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে। সংস্থাটি ইসরায়েলের রেটিং A1 থেকে A2 এক ধাপ কমিয়েছে। ইসরায়েলের বাণিজ্য ও বিনিয়োগ খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে। একটি বিবৃতিতে মোদি বলেছে, হামাসের সাথে চলমান সামরিক সংঘর্ষ, এর পরবর্তী এবং বিস্তৃত পরিণতি বস্তুগতভাবে ইসরায়েলের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। একই সাথে দেশটির নির্বাহী ও আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং এর আর্থিক শক্তিকে দুর্বল করে দেয়। অদূর ভবিষ্যতের জন্য এটি মূল্যায়ন করার পরে মুডি এ সিদ্ধান্ত নিয়েছে। এবার গাজা যুদ্ধ নিয়ে যে হতাশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে এক্ষেত্রে বিশ্ব ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার কাছে নেই,
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আমার সবচেয়ে বড় হতাশা হলো এত বড় পরিসরে দুর্ভোগ দেখেও এটিকে থামানোর ক্ষমতা আমার নেই, কিন্তু এটাই বাস্তবতা, এটি বন্ধ করার ক্ষমতা আমার নেই। এ সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে মানতে বাধ্য করতে আমরা ব্যর্থ হয়েছি। জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আমার আওয়াজ তুলতে পারি এবং আমি তা করিও, আমি মাঝে মাঝে ঐক্যমত্য তৈরির চেষ্টা করতে পারি, কিন্তু বাকি সবাইকেও তো ঐক্যমত্যে যোগ দিতে হবে। আমার সবচেয়ে বড় হতাশা হলো এই সংঘাতের অবসান ঘটাতে বা অন্তত পক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে বাধ্য করার ক্ষমতা না থাকা। এর আগে গত জানুয়ারি মাসের 23 তারিখে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতে দ্বি রাষ্ট্র সমাধান ইসরায়েলের দিক থেকে প্রত্যাখ্যান করাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন জাতিসংঘ মহাসচিব। এর ফলে গাজায় সংঘাত দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন তিনি। গাজা যুদ্ধে প্রতিরোধকামীরাই বিজয়ী হবে দাবি হিজবুল্লাহ মহাসচিবের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামীরা যে যুদ্ধ চালাচ্ছেন তাতে চূড়ান্ত পর্যায়ে তারাই বিজয়ী হবেন। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের কাছে দখলদার ইসরায়েলি সেনাদের অপমানজনক পরাজয় হবে। আজকের বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহ মহাসচিব আঞ্চলিক ঘটনাবলী বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুস্তাবা আমানি, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিভাগের মহাপরিচালক মাহাদি সুশতারি। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং ইরানের সরকার যে দৃঢ় সমর্থন দিয়ে আসছে তার ব্যাপক প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের উচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদী শত্রুরা কৌশলগত সংকটের মুখে পড়েছে এবং তারা গাজা উপত্যকায় ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।